গতকাল রাত্রে আমার গাপিগুলো সবগুলোই রোগাক্রান্ত হয়ে গিয়েছিল। সবগুলো জলের তলায় গিয়ে নড়াচড়া সব কিছু বন্ধ করে দিয়েছিল। হাত বোলালেও সেগুলো চলাচল করতে পারছিল না। তারপর আমি সেই রোগাক্রান্ত গাপ্পিগুলোকে আমি আলাদা করে নিই। নেওয়ার পরে আমি মেডিসিন দিই। দেওয়ার পর সারা রাত রেখে দিই অন্য পাত্রে। রাখার পরে সকালবেলা দেখলাম সবগুলোই সুস্থ হয়ে গেছে, আবার চলাফেরা করছে, খুব অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর আবার এই ট্যাঙ্কে এনে ছেড়ে দিই। এখন ঠিক গতকালকে রাতে এই সমস্যাটি আমি দেখতে পাই, আর আজকে দেখি সবগুলোই ঠিক একই সময়ে দেখি সবগুলোই ঠিক আছে, একটারও কোনো সমস্যা নেই। আর সবগুলোই স্বাভাবিক চলাফেরা করছে, খুব অ্যাক্টিভ আছে। যদি কালকে আমি এগুলোকে না ভালো করে দেখতাম, তাহলে নিশ্চিত 2-3 দিনের ভিতর সবগুলো মাছ মরে যেত। এই যে আমি পানিটা, জলটা মোটামুটি আমার খুব ঘোলা দেখাচ্ছে, কারণ এতে আমি বিভিন্ন রকমের ঔষধ মিক্সার করে রেখেছি, যার কারণে আমার জলগুলো পরিষ্কার ছিল, কিন্তু মেডিসিন দেওয়ার পরে সেগুলো কালার এরকম হয়ে গেল, এবং 2-4 দিনের ভিতর কালারটি আবার পরিষ্কার হয়ে যাবে। তো এটা সম্পূর্ণ মেডিসিনের কালার। আজকে আর বললাম না কি কি মেডিসিন দিয়েছি, অন্য কোনো সময় আমি আমার যতগুলো গাপ্পির যত রকমের সমস্যা হবে সেগুলো আমি এক ভিডিওতে সবগুলো, অন্য কোনো সময় আমি সবগুলো একে একে আলোচনা করব। তো আমি শুধু পরীক্ষা করার জন্য, কিছু ঔষধ পরীক্ষা করার জন্য, দেখার জন্য এইভাবে মাছগুলোকে দিয়ে পরীক্ষা চালাচ্ছি। আমার এখানে অনেক ঠান্ডা, ঠান্ডাতে মাছগুলো কিভাবে বেঁচে থাকে, কি কি রোগ হয় সবগুলো আমি দেখার জন্য এইভাবে রাতে আমি কোনো ঢাকনা না দিয়ে খোলা রেখে দিয়েছি, যাতে করে আমি বুঝতে পারি এগুলোতে ঠান্ডার সময়ে কি কি রোগ হয়, তারা কিভাবে চলাফেরা করে, কি কি খায়, মরে কি বেঁচে থাকে, সবগুলো আমি দেখব, পরীক্ষা করব। তারপর ঔষধগুলো আমি একে একে আলোচনা করব, যদি আমার মাছগুলো বেঁচে থাকে। আর যদি রোগাক্রান্ত হয়ে মারা যায়, তাহলে তো বলার কিছুই নাই, আমি মাছ চাষ করা ছেড়ে দেব। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর পাখনা নাড়াচাড়া করছে, একটু ক্যামেরাটা তাদের কাছে নিয়ে গেলে অনেক জোরে দৌড় দিবে, তাই দূর থেকে আমি দেখছি।